يا نبي سلام عليك، يا رسول سلام عليك، يا حبيب سلام عليك، صلوات الله عليك. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله على رسولنا محمد طه الأمين صلى الله عليه وآله وسلم وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. أما بعد، شكرا درشق بندورا أسكي ألوچونا كربو حضرت مولا علي عليه السلام رضي الله تعالى عنه ونار مناقب ونار فضائل شمبركي. حضرت مولا علي رضي الله تعالى عنه ني আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন অন্যতম সাহাবী ছিলেন, যিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতা এবং চাচাতো ভাই, এবং তাহার সম্পর্কে অনেক ফাদাইল হাদিস শরীফের মধ্যে বর্ণিত আছে। আমরা আজকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মানাকিব সম্পর্কিত কয়েকটি হাদিস ইনশাআল্লাহ বর্ণনা করার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আপনাদের সামনে আমি একটি হাদিস পেশ করছি, যে হাদিসটি রয়েছে সুনান তিরমিজির মধ্যে, আল্লামা আল জামিউল কাবীরের মধ্যে আল্লামা ইমাম আবু ঈসা তিরমিজি রহমাতুল্লাহ আলাই হাদিসটি বর্ণনা করেছেন। এখানে হাদিস নাম্বার 3712 নম্বর হাদিস এখানে বলা হয়েছে। যেমন আপনারা দেখতে পাচ্ছেন, হযরত আন ইমরান ইবনু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমরান ইবনু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন, قال بعث رسول الله صلى الله عليه وسلم جيشا فاستعمل عليهم علي بن ابي طالب. আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটি প্রতিনিধি দল কোথাও প্রেরণ করলেন, যুদ্ধের একটি দল, আর সেখানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমির হিসেবে নিযুক্ত করলেন। অতঃপর তারা সেই অর্থাৎ সেখানে ফামাদ ফিসারিয়াতি ফাসাবা জারিয়াতান ফাঅনকারু আলাইহি, সেই প্রতিনিধি দল সেই যুদ্ধে তারা বিজয় লাভ হয়ে লাভ করার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে একটি দাসী তার নিজের জন্য নিয়ে নিলেন। এই দৃশ্য দেখে একদল মানুষ অপছন্দনীয় মনে হলো, অপছন্দ করলেন, এবং তারা কি করলো, ওয়াতাআকাদু আরবাআতুম মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা এই ব্যাপারে অঙ্গীকারবদ্ধ হলো যে, ফাকালু ইযা লাকিনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখবিরনাহু বিমা সানা আলী, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আমাদের সামনে থেকে তার দাসী তার নিজের আয়ত্তাধীনে নিয়ে গেলেন, আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি কাছে গিয়ে বিষয়টি রাসূলুল্লাহকে জানাবো। অতঃপর কি হলো দেখেন, وكان المسلمون اذا رجعوا من سفر بداوا برسول الله صلى الله عليه وسلم عليه ثم انصرفوا الى رحالهم. আততকালীন মুসলমানদের একটা অভ্যাস ছিল যে যুদ্ধ থেকে বা কোনো দল থেকে বা কোনো অনুষ্ঠান থেকে ফিরে এসে আগে আল্লাহর রাসূলের কাছে আসতো, নবীজিকে সালাম মুআনাকা মুলা বা মুশাআরা করত, তারপরে তারা বাড়িতে যেত। فلما قدمت السريه سلموا على النبي عليه السلام, ঠিক সেইভাবে ওই দল যখন মদিনায় আসলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিল। فقام احد من الاربعه فقال فقام احد الاربعه فقال চারজনের একজন দাঁড়ায় বলল, ইয়া রাসূলুল্লাহ আলম তারা ইলা আলী ইবনে আবি তালিব সানা কাযা কাযা, নবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে সর্বশেষে এই কাজটি করেছে, অর্থাৎ একটি দাসী তার নিজের আওতাধীনে নিয়ে গেছে, এটাকে আপনি কি মনে করেন? কি হলো, ফাআরাদ আনহু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী তার থেকে মাথা সরিয়ে নিলেন। অনুরূপ দ্বিতীয়জন দাঁড়াইলেন, আল্লাহর নবী মাথা সরিয়ে নিলেন, মুখ ফিরিয়ে নিলেন, তৃতীয়জন মুখ ফিরিয়ে নিলেন, চতুর্থ জন এরকম বললেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আকবালা ইলাইহি রাসূলুল্লাহ, নবীজি তাদের দিকে এগিয়ে গেলেন, এবং আল গাদাবু ইউরাফু ফি ওয়াজহি, তার চেহারার মধ্যে অনেক রাগ দেখা গিয়েছিল। ফাকালা, আল্লাহর নবী বলেন, মা তুরিদুনা মিন আলী, আলী রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে তোমরা কি চাও, তোমাদের কি মতামত কি, মা তুরিদুনা মিন আলী, মা তুরিদুনা মিন আলী, নবী কয়েকবার বললেন, তিনবার বললেন। এরপরে রাসূল, ইন্না আলী জামিন্নি ওয়া আনা মিনহু, মনে রাখবা আলী হচ্ছে আমার থেকে আর আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, ওহুয়া ওয়ালিয়ুন কুল্লু মুমিনিন মিন বাদি, আর আমি নবীর পরে সমস্ত মুমিনের বন্ধু হলো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে আরেকটি হাদিস শোনাচ্ছি, হাদিস নাম্বার 3713 নম্বর হাদিস, পরের হাদিসটি, হাদিস নাম্বার 3713 নম্বর হাদিস, عن زيد ابن أرقمة عن زيد ابن أرقمة رضي الله عنه بني تين بولن عن النبي صلى الله عليه وسلم قال الله حبيب صلى الله عليه وسلم بولتشن من كنت مولاه فعلي مولاه. سبحان الله العظيم.
আমি যার বন্ধু আলীও তার বন্ধু, আমি যার মাওলা আলীও তার মাওলা, মান কুনতু মাওলাহু ফালিউন মাওলা, মেরা মুর্শিদ আলী মাওলা, মেরা মুর্শিদ আলী মাওলা, আলী আলী মাওলা, আলী 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 মাওলা, আলী আলী মাওলা, আলী 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 মাওলা, আলী আলী মাওলা, আলী আলী মাওলা,